পেঁপে আলু দিয়ে সকাল নাস্তার জন্য ভাজি করতেছি। আর এই ভাজিটা মাইজার হাজবেন্ড অনেক পছন্দ করে, একটু ভিজা ভিজা থাকলেও বেশি পছন্দ করে, একটু কমিয়ে দিই। আর ধনিয়া পাতা কাঁচামরিচ দিলাম ভাজিতে। আর এদিকে পাখি ভাজি রুটি বানানো, কারণ হাতে ব্যথা পাইছি। আলি যাকে সেদিন খেলনা উঠাই দিতে যায়, ডান হাতে আর ডান সাইডে পিঠে বুকে অনেক ব্যথা পেয়েছিলাম, আর তাই জন্য এখন আমি এই সিস্টেমে এই রুটিগুলো বানিয়ে নিচ্ছি। এখানে দুটা তৈরি করছি, পানি লবণ আর তেল আটা, তারপর একটু হাতে নিয়ে জাস্ট যেরকম ভাবে চামচ দিয়ে দিলেও হয়, তবে হাত দিয়েই দিতেছি আমি, জাস্ট দেখায় দেওয়ার জন্য। চামচ দিয়ে দিলে গোলাটা একটু পাতলা করতে হয়, তো পাতলা করলে রুটিটা আবার নরম নরম থাকে, শক্ত হয় না। আর একটু ডোটা একটু ঘন করে করলে রুটিটা মজা লাগে খেতে, আর একটু ঘন ঘন আসে। আর ভাজিতে কাঁচামরিচটা বেশি দিলে স্মেলটা সুন্দর আসে, আমি আরও দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম। একটু চুলার আঁচটা বাড়াইতে হবে, হ্যাঁ এবার ঠিক আছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে না নাস্তা বানাতে ভালো লাগে না, আমার মতো কে কে আছেন, একটু ফাঁকি বাজি, মানে সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানাতে গেলে আমার মাথা গরম হয়ে যায়। আর আমি এই জন্য আজকে অনেকদিন পর ভাজি বানাই দিচ্ছি, আমি ভাজিটাও বেশি রান্না করতে চাই না, সকালবেলা ডিম পোস দিয়ে সিম্পল সিম্পল খাওয়াইতে চাই। তো আর এদিকে আমার রুটিগুলো হয়ে যাচ্ছে, এই যে একদম চুলার আঁচটা মিডিয়াম লো আছে দিয়ে রাখছি, মানে মিডিয়ামে, তাহলে কি রুটিটা পুড়বে না আর মুচমুচে হবে, আর মুচমুচে করার জন্য রুটিটাকে একটু চুলার আঁচটা কমায় রাখলে বেশি ভালো হয়। আর এদিকে তো আমি রুটি ভাজি করেই ফেলতেছি, এখন আমি একটু গাছগুলো দেখে আসি কি অবস্থা, গাছের জন্য পানি নিয়ে যাই আর এটা চুলার আঁচটা কমানো থাকুক। এখনো ঠাই খোলা হয়নি, এদিকে বারান্দায় কেউ আসে নাই। শুভ সকাল, আসসালামু আলাইকুম সবাইকে। আর আজকের সকালটা সবার ভালো কাটুক, সুন্দর কাটুক, এই দোয়া করি সবার জন্য। আর সকালে ঘুম থেকে উঠে বারান্দায় আসা হয় না, এখনই আসলাম, আর এসেই দেখি ফুলগুলো ফুটে আছে, ভালোই লাগছে। আর গাছে একটু পানি দিয়ে দিতে হবে, পানিটাও নিয়ে আসছি, রোদ ওঠার আগে পানিটা দিলে সবচাইতে ভালো। তবে কালকে যে পানি দিয়েছিলাম পানি রয়ে গেছে, বেশি আজকে দেওয়া লাগবে না, সবগুলোতে দিতে হবে না। তো সবগুলো গাছে এখন পানি দিয়ে দিব। আর এদিকে কালকে আবহাওয়া, কালকে আপা ওই যে সোফার কাভারগুলি ধুইছিল, এগুলো ছাদে থেকে আবার বারান্দায় এসে নিয়ে আসছি। মোটামুটি সবগুলো গাছেই পানি দেওয়া হয়ে যাচ্ছে। বেলি ফুলটাতে আবার ডালপালা মেলতেছে, দেখে খুশিই লাগলো, কারণ আমার বেলি ফুল গাছটা মরে মরে যাচ্ছিল, তখন আমার ভীষণ খারাপ লাগতেছিল, এখন আবার পাতা আসছে, এখন ভালো লাগতেছে। পানি পড়েছে, সকালবেলা বাইরে হাঁটতে গেলে বেশি ভালো লাগতো, কিন্তু হাঁটতে যাওয়ার টাইম কই, ঘুম থেকে উঠে নাস্তা বানানো কাজকর্ম কোনো কিছু করা হয়নি, তাই জন্য আজকে আর হাঁটতে গেলাম না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।